ফলপ্রসূ হয়েছে বলেই তো আজকে এত ভিড় হয়েছে। এখানে তো কাউকে জোর করে ডেকে আনা হয়নি। মুখ্যমন্ত্রী ঘোষণা প্রোগ্রামটা আমরা ঘোষণা করেছি, মানুষ উপস্থিত হয়েছে, আর এই ধর্না চলবে আমাদের বিকেল পর্যন্ত, বিকেল অবধি চলবে। মূলত দাবি এনআরসি আমরা মানছি না, মানবো না, সিএ আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা মানছি না, মানবো না। সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাস্তায় তিনি হেঁটেছেন, তিনি তার বক্তব্য রেখেছেন, আমরা অঞ্চলে অঞ্চলে সেই বক্তব্য তার পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের ধরনের আমরা আলোচনা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছে মানুষকে ভুল বোঝাচ্ছে, উনি কি বললো আর ওনার সম্বন্ধে বেশি না বলাই ভালো। গরুতে সোনা পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে সব যারা বলে তাদের কথা উত্তর না দেওয়াই ভালো। সেটা লাস্ট প্রশ্ন, গতকাল রাতে বাসগুলোতে একটা দুর্ঘটনা ঘটেছে, সেইখানে দমকল আধিকারিকরা এবং দমকল কর্মীরা সেইখানে গতকাল রাত থেকে চেষ্টা করলো আজকে উঠে উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে কিছু কিন্তু গতকাল সকাল থেকেই চেষ্টা করার পরে আজকে উঠলো, সেখানে প্রশিক্ষণের প্রতি অভাব না না প্রশিক্ষণ, এটা দমকলের কাজের থেকেও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা কাজ করে, এগুলো হচ্ছে এগুলোর জন্য কলকাতা পুলিশের একটা কমব্যাক ফোর্স আছে, তারা এই কাজটা করে যারা ডিজাস্টারে কাজটা করে যৌথভাবে দমকল এবং প্রতিনিয়ত আমরা খবর নিচ্ছি। আর সকালবেলা 8টা থেকে কাজ শুরু হয়েছিল, 10টার মধ্যে বডি উদ্ধার হয়ে গেছে, এখন সব ঠিক আছে। না না যে জায়গাটা ঢোকবার গর্তটা যতটা নিচে ছিল, যে জায়গাটা খুব ন্যারো প্যাসেজ ছিল, বডিটাকে কিছুতেই তোলা যাচ্ছিল। কালকে 4টার দিকে আমাদের লোকেরা কাজ করেছে, রাত অবধি কাজ করে আবার সকাল থেকে তারা কাজ করে কাজটা তারা সম্পূর্ণ করেছে। আমরা তো একজন মানুষ মারা গেছে, সত্যি দুঃখজনক ঘটনা, কিন্তু একটা মানুষকে তুলতে গিয়ে আর একটা মানুষ মারা যাক সেটাও আমরা কখনো চাই না। আজকে ঠিকভাবেই সকালবেলায় উঠেছে। ঠিক আছে।